সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইয়েরা বেকার এবং অবৈধ অবস্থায় আছেন তাদের জন্য একটি কর্মসংস্থানের খবর। সৌদি আরবে আল কাসিমে খেজুরের বাগানে 20 জন লোক নিয়োগ করা হবে। কাজ হচ্ছে ছোট ছোট খেজুর গাছ হতে খেজুর পাড়া। বেতন দেওয়া হবে চতল হিসাবে, প্রতি চতল 2 রিয়াল 70 পয়সা। প্রতিদিনের বেতন প্রতিদিনই পরিশোধ করে দেওয়া হবে। খাওয়ার খরচ নিজের, থাকার ব্যবস্থা মাঝরাতে আছে। কাজ চলবে প্রায় 2 মাস ব্যাপী। তাই আল কাসিম ও তার আশেপাশে যারা আছেন এবং আপনারা কেউ যদি এই কাজে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই কল করুন, আজই শেষ নিয়োগ চলবে। তাই যোগাযোগ করুন মোহাম্মদ শাহিন, মোবাইল 0573003462। আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি শেয়ারের ফলে আমাদেরই কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেল TZN24 এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।